আজকে একটা ভিডিও দেখতেছিলাম গাড়িতে আসার সময়, তিন ছেলের জননী একজন মা, স্বামী মারা যাওয়ার পরে একাধারে তার যে সম্পদাদি টাকা পয়সা গুলো ছিল মিরপুরের একে তার বাড়িতে, মিরপুরে এক তার বাড়ি, বিশাল অট্টলিকা চারতলা বিল্ডিং এ, চারতলা বিল্ডিং, একাধারে তার স্বামী মরে যাওয়ার পরে তেনার যে বর্ণনাগুলো আমি শুনলাম এইভাবে বর্ণনা দিচ্ছিলেন একজন মা। আমার ভাইরা, তিনটা ছেলেকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করে ফেলেছে, যখন এই নিউজটা দেখতেছিলাম আর চোখ থেকে পানি ঝরাচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম মানুষ কেমন করে এত নিষ্ঠুর হতে পারে, সম্পদের মোহে পড়ে, টাকা পয়সার মোহে পড়ে আজ মাটাকে বাড়ির থেকে বের করে দিয়ে মা এখন পথের ভিখারী। বর্ণনা দিচ্ছে, আমার তিনটা ছেলে আছে, আমার স্বামী বেঁচে থাকাকালীন অবস্থায় আমার চাকর চাকরা নিয়েছিল তিনটা, আমার কাপড় আমার নিজে ধোয়া লাগতো না, অন্যজন ক্লিন করে দিত, পরিষ্কার করে দিত। আজ আমার এই পর্যায়ে আসার পিছনে সবচাইতে বেশি দাঁড়ি হচ্ছে আমার এই বড় ছেলে, কারণ সে আমাকে ফুসলিয়ে ফুসলিয়ে যা সম্পদ আদি টাকা পয়সা যা সব লিখে নিল তার নামে। এক কথা বলেন না কেন, এইরকম সন্তান এদেশে নেই। কত মা বাবা ঝিনাইদহের মাটিতে আপনি মিলিয়ে দেখেন এই রকম করে পদশূন্য হয়ে যায়, রাস্তার মোড়ে মোড়ে কান্না করে বেড়ায়। আমার ভাইরা, এই জন্য পরিবারটাতে আপনাকে কোরআন নিয়মে কোরআনের নিয়ম নীতি সেট করা লাগবে, বাস্তবায়ন করা লাগবে, যেহেতু আল্লাহর ব্যাখ্যা তিবিয়ান আল্লিকুল্লিশাই। আপনার ব্যক্তি চলবে কিভাবে, পরিবার চলবে কিভাবে, সমাজ চলবে কিভাবে, রাজনৈতিক জীবন কি কিভাবে আপনি চালাবেন, সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা দিয়েছে। এই কথাটা, এই ঘটনাটা বলার পিছনে কারণ একটাই, যদি অধিকাংশ পরিবারগুলো নষ্ট করে দেওয়ার পিছনে কিছু মেয়ে তৈরি হয়ে গিয়েছে। এক কথা বলেন না কেন, এই যে মা বাবা বিয়ে দেওয়ার সময়, ছেলেকে বিয়ে দেওয়ার সময় দিনদারিতা দেখে না, দেখে শুধু টাকা পয়সা ধন দৌলত, এইটা দেখার কারণে আজ তো মা বাবা গুলো বৃদ্ধাশ্রমে জায়গা পাচ্ছে। কারণ যার মধ্যে দিনদারিতা নেই, যার মধ্যে ইসলাম নেই, যার মধ্যে কোরআন নেই, ও কোনোদিন বুঝবে না মা বাবা কি জিনিস, ও কি বুঝবে, বুঝবে না। আমার ভাইরা, সমাজ থেকে সবার প্রথম যেটা হারিয়ে যায় সেটাই হচ্ছে আমাদের এই সমাজ থেকে আজ মহরানা এটা হারিয়ে যাচ্ছে। আল্লাহর নবীর হাদিস বলছি, ভালো করে মেলান, যারা মহরানা না দিয়ে বিয়ে করেছেন অবশ্যই আদায় করবেন। ঈশার আজান হওয়ার পরে ঈশার নামাজটা যেমন আপনি ফরজ মনে করে আদায় করেছেন, এরপরে ফজরের আজান হবে এটাও যেমন ফরজ। আমার আল্লাহর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর ময়দানে মহরানা দেওয়াটা নামাজ রোজার মতো ফরজ করে দিয়েছে কে, আরো জোরে আল্লাহ।